হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শ্রাবণী আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে কোথায় যাব হচ্ছে একটা বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি তো রাতে জানো তো বিয়েবাড়ি খাওয়ান দাওয়ান হয় তো এইটা ক্ষেত্রে উল্টো দিনের বেলাতেই মানে খাওয়া দাওয়াটা হবে তো আমি এখান থেকে ইন্ট্রো দিচ্ছি দেখো আমাদের এটা পুকুরঘাট দেখো তো কচুরি পানায় পুরো ভর্তি দেখতে পাচ্ছ তোমরা আর আমি এইতে রেডি হয়ে গেছি ভাবে তো এখন বাজে দুপুর দেড়টা তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর কিছু বলবো না চলো বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে আমাদের মানে শ্বশুরবাড়ি ওখানেই বিয়ে বাড়ি ছিল তো রাত্রে বিতিবসটা দিনের বেলাতেই রান্না টান্না সব করে দিয়েছে বা খাওয়ান দাওয়ান হচ্ছে তো আমি বাবার সাথে এসেছি আর আমাদের যেহেতু বললাম না আত্মীয় হয় সেই জন্য দেখো এখানে প্যান্ডালে আমরা খেতে বসে পড়েছি এটা আমার শ্বশুর মশাই আর বাবা বসেছে একদিকে আর একদিকে আমি আমার ছেলে আর শাশুড়ি মা এক জায়গায় একদিকে বসেছি আমার ছেলে তো মানে ও একবার বসেছে আবার আমাদের সাথে বসেছে মানে এত বদমাস করছি কি বলবো খেতে বসে এই দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই আমি আমার ছেলে আর শাশুড়ি মা তিনজন মিলে তো বোতল নিয়ে বদমাসি হচ্ছে মানে ও খাবে একটা তরকারিও খাবে না শুধু ভাতই খাবে আর কিছু খাবে না আর ঝাল তরকারি বলে খাবে না শুধু শুকনো ভাতগুলোই খাবে তো দেখো আমাদের রাইস দিয়ে দিয়েছে আর হচ্ছে চানা পনির তো অনেক কিছুই আইটেম করেছিল যেমন ছিল রাইস চানা পনির আর শাকের ঘণ্ট মুগের ডাল আলু পোস্ত মাংসর ঝোল চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই তো খাওয়া দাওয়া করে আমরা এখানে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে এই তখন ব্যাকগ্রাউন্ডটা দেখে চিনতেই পারছ তো আমি এসেছি একটুখানি বসবো বলে তো বিকাল হয়ে গেছিলো যেহেতু বেশিক্ষণ বসতে পাইনি তো এই তো মা সবাই বসে রয়েছে আর আমি একটু আমাদের গাছ বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে আমাদের অনেক কিছু সবজি হয় গাছে তো দেখো এবারে আমরা বাড়ি বাড়ি চলে চলে যাব তো চলো আমরা যাই বন্ধুরা এলাম বাড়ি তো দেখো এই যে বাবা গাড়ি ঘোয়া চুলের অবস্থা দেখো বাড়ি চলে এলাম অলরেডি এখন বাজে সাড়ে তিনটে

দেওয়ার পড়তে বসেছে দেখো এই হাতের লেখার বইয়ে হাতের লেখা দিয়েছে অটা তোমার অটা লেখা হয়ে গেছে দেখো আর আটা লিখছে মানে হোমওয়ার্ক দিয়েছে আর কি হোমওয়ার্কগুলো করছে আর এই দেখো এই হচ্ছে তো চলো দেখাই ও কেমন হোমওয়ার্ক করছে এই দেখো হোমওয়ার্ক করছে কেমন ও লিখেছে পুরো পাতাটা এটা হোমওয়ার্ক দিয়েছিল আগে দিনে আর এটা আজকে দিয়েছে আগুলো লেখার জন্য তো লিখছে লেখো লেখো লিখি দাও কত সুন্দর লিখতে পারো লেখো ভালো করে লেখো কি লিখছিস তো ভালো করে লেখো দেখো লিখছে

হুম পুরোটাই মুছতে হবে ভালো করে লিখতে হবে তো চলো আবার আসছি দেখো বন্ধুরা ওকে এই হোমওয়ার্কটা দিয়েছে ঘরে করে নিয়ে যাওয়ার জন্য না এরে গিয়ে লিখেছে পরপর বর্ণগুলি রেখো এরপরে কি হয় এরপর

তারপরে কি লেখো দেখো লাল এই যেটা করে নাও তো চলো দেখো এগুলো সব হোমওয়ার্ক দিয়েছে দেখো সব করে নিক তারপরে আবার আসছে বলে দিচ্ছি বন্ধুরা কালকে হচ্ছে তেইশে জানুয়ারি জন্য ছেলেকে প্রস্তুতি দিচ্ছি যাদের স্কুলে একটা বাণী বলে শোনাতে পারে তো দেখো ও কেমন প্রস্তুতি নিচ্ছে বেলুন নিয়ে আবার খেলা করছে মানে এরকম বদমাস কি বলবো বলার কিছু নেই আমার এ নে বল 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 কি বললাম আমি তোমাদের ভালো করে জোরহাত করো অমনি করে নাই পাগুলো দাঁড়া সোজা করো ঠিক করে দাঁড়াও ঠিক করে দাঁড়া শোনো কি কর বলো বলে শোনাও নমস্কার আমি তোমাদের একটা বাণী বাণী শুনে দেখাচ্ছি সেটা হচ্ছে কান সেটা হচ্ছে বলো এই সেটা হচ্ছে আমি আমি তোমরা তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের কি বিদ্যা বুদ্ধি দেই না ও বলছে তাহলে এই ছেলেকে নিয়ে কি করি কালকে এখন কি বলবে এখন তার ঠিক নেই এখন বাজে রাত নটা এবার খাওয়া দাওয়া হবে ওকে ট্রাই করছি তো চলো দেখা যাক কি হয় কালকের ভিডিও তো আসছেই নেক্সট ব্লগে তোমরা দেখতে থাকো আর ছেলে যা বদমাস মানে কি বলবো উম চলো দেখতে থাকো এই তো আজকে মা রাত্রেবেলা রান্না করেছে বাঁধাকপির তরকারি মিষ্টি আছে রুটি আছে খেজুর গুড় আর একটা মিক্সড ভেজিটেবল দিয়ে ডাল করেছে আর আমার ছেলেকে আমি একদিকে খাওয়াচ্ছি ও কার্টুন দেখছে আর খাচ্ছে তো এই যে আমার গুণতর পুত্র লজ্জা পাচ্ছে তো চলো দেখো কী হয় তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে কি কি খেলাম সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে এখন বাজে কটা দেখো এইদিকে টস দেখো তোর মুখটার দিকে কটা বাজছে দেখো বারোটা তেরো বাজছে বুঝতে পারছো এই হনুমানটা এখনও জেগে আছে রাত বারোটা তেরো বাজছে এখনও জেগে আছে আর কি কী পরে শুয়েছে দেখো এত শীতে একটা গেঞ্জি পরেছে আর কিছু বলেনি এখনো ঘুম আসছে না ওর বুঝতে পারছো আমি মোবাইল দেখলে ও দেখবে মানে আমি যা দেখবো ও তাই দেখবে শুয়েছে দুপুরে একবার ঘুমিয়ে নিলে এই যতক্ষণ মানে বারোটা একটা পর্যন্ত জেগে থাকবে এরকম ব্যাপার আর দুপুরে না ঘুম পাড়ালে তোমার নটার সময় ঘুমিয়ে যায় ওই জন্য দুপুরের দিকে ঘুম পাড়াই না আর এখানে বাপের বাড়িতে আছি ওই জন্য দুপুরের দিকে আবার ঘুমাচ্ছে রাত প্রতিদিন বারোটা আর সকালবেলা উঠতে চাইবে না স্কুল মানে সে টেন টেনে উঠেতে হবে তো চলো গুড নাইট গুড নাইট নাইট এবার ঘুমাবো আমরা